হাতে মাখিয়ে ডালটা এভাবে ভোনা করলে খেতে অসাধারণ টেস্ট হয় ভাত রুটি বা পরোটা সব কিছুর সাথে খেতেই ভালো লাগে আমি এখানে পরিমাণ মতো মসুরের ডাল ধুয়ে পাতিলে দিয়েছি তারপরে বেশি করে রসুন কুচি দিয়েছি এখানে কাঁচামরিচ বেশি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর একটা পাকা টমেটো দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিব পরিমাণ মতো তেল আর এটা এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যত বেশি মাখা যাবে তত বেশি ডালের টেস্টটা বাড়বে ভোনা ডাল তৈরির সময় কিছু টিপস অবশ্যই ফলো করতে হবে বেশি করে রসুন কুচি পেঁয়াজ কুচি দিতে হবে তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে এবং হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর পানির পরিমাণটা ঠিকঠাকভাবে দিতে হবে পানিটা এমনভাবে দিতে হবে যাতে ডালটা একদমই গলে না যায় বা পাতলা ডালের মতো না হয়ে যায় ডালটা সেদ্ধ হবে কিন্তু গোটা গোটা থাকে থাকবে এমন বোঝা যাবে তাহলেই এই ডালটা খেতে টেস্ট লাগবে পানি দেওয়ার পরে কিছু সময় হাই হিটে জাল করে নিয়ে যাচ্ছি আর আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম এই জন্য নরম মনে হচ্ছে পাতাটা দিয়ে একদমই লো আছে ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রাখবো তাহলে প্রস্তুত হয়ে যাবে মজাদার হাতে মাখা ডাল ভোনা এটা খেতে অনেক অনেক টেস্টি অনেক অনেক মজার হয় আর আমি দুপুরবেলা ভাত খাচ্ছি এই ডালটা আমার অনেক প্রিয় আমি ডালভোনা দিয়ে ভাত খেতে অনেক বেশি পছন্দ করি বেশি করে ডাল ভোনাটা নিয়ে নিয়েছি আর কই কইমাচা ভাজা করেছিলাম সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়েছি আর কি আর খুবই মজা করে খাচ্ছি তৃপ্তি সহকারে আসলে খাওয়া যায় এই ধরনের খাবারগুলো আমার দর্শকদের মধ্যে থেকে অনেকেই হয়তো বা এই ধরনের ডালভোনা খেতে পছন্দ করেন যদি পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটিকে ফলো করবেন প্লিজ ধন্যবাদ